হাই, আমি রিদোয়ান। আমি আজকে দেখাবো উইন্ডোজ এর লোগোটা কিভাবে বানাবো। প্রথমে নিবেন কন্ট্রোল লাইন ডিরেক্টর নিয়ে তো পেজ, ওয়াইড লাগবেন, ওয়াইড লাগবেন 12, হাইট দিবেন 8। আমরা চাইলে ওয়াইডটা বাড়ি দিয়ে আর হাইটটা আরো কমে দিতে পারেন। হাইটটা দিবেন 7, ছেড়ে দিলাম। রেজুলেশন ঠিকঠাক রাখবেন, ওকে দিবেন। সাইজ চলে আসছে। আমরা তারপর বানাবো রেক্টেঙ্গুলার টুল নিব অথবা এই লেকটিকের মার্কেট টুল নিব। লেকটিকের মার্কেট টুল নিয়ে আমরা লেয়ারে যাবো। লেয়ার যাবো, একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে আমরা লিড থেকে মাইকে করে একটা নির্দিষ্ট পরিমাণে নিলাম। এখানে আমরা কালার অ্যাপ্লাই করব। এখানে কালার দিব, কালার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা কালার সিলেক্ট করা ক্লাস দিব এখান থেকে যে কোনো ধরনের। আমি এইটা দিলাম, দিলাম এখানে অ্যাপ্লাই করে দিব অল্টার দিয়ে। বি কন্ট্রোল দিয়ে আনডু, একটু বলবো নি। তারপর এটাকে আমরা কি করবো, অন্ডিসের পাকাটা করতে হবে। অন্ডিসের যে পাকা ছোটটুকু পাকাটা করতে হবে। আমরা পাকাটা কি দিয়ে করবো, পাকাটা করবো দেখেন। আমরা করবো এটাকে কপি করে ফেলে, আগে দুটা করে ফেলে, দুটা করে ফেলছি কারণ ভিন্ন ধরনের হবে। তাই আমি একটা সিলেক্ট করে এডিট থেকে ট্রান্সফর্ম ওয়ার্পে দিব। ওয়ার্পে দিয়ে আমরা একটু একটু কমে দিব, এদিকে দিব। সোজা নামাইতে হবে, দিব একই কাজ করব। এটা সিলেক্ট করে এডিট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এটা দিব উপরে। আমি এটা একটু কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা কপিটা নিজে নেওয়াটা না না। লেয়ারে গিয়ে কন্ট্রোল জেড, লেয়ার কপি। আমরা এটা চেঞ্জ করে আসবো, এটা ধরে কন্ট্রোল দিয়ে আবার কপি, লেয়ার কপি, লেয়ার কপি করলাম।
আবার এটা কালার চেঞ্জ করতে হবে, একটা চারটা চাদর বানাতে হবে। কন্ট্রোল সি ভিতরে লেয়ার উপরে ক্লিক করি, এখানে আমাদের এটা সিলেক্ট হবে, আমরা এখান থেকে কালার বক্সে গিয়ে একটা কালার দিব। আপনি নিন, হয়ে গেছে। তারপর আবার একটা মেরুন দাও, আবার কালার দিলাম, তারপর কালার দিব। আবার দিলাম, এটা ধরবো, আবার সিলেক্ট করবো, এখান থেকে কালার কালার চেঞ্জ করে দিব। আপনার ইচ্ছে যত ধরনের কালার ইউজ করতে আপনি চাইলে পারেন। আমি আমার কালার আসলে এগুলি আমার পছন্দ, তাই এগুলি দিচ্ছি। আপনার চাইলে দিতে পারেন যে কোনো ধরনের কালার, আমি দুটোকে রাখতেছি। এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার চেষ্টা করে নেব। এটা শুরু হয়েছে কিনা দেখতে দেখার জন্য আমরা রুল ব্যবহার করবো, সেটা হয় না। আমি রুল দিয়ে দেখে দেখাচ্ছি, ঠিক আছে। আমরা এবার না দিয়ে করে বলেছি, এটা দেওয়া কথা ছিল বাম সাইডে, আমি বলে ডান সাইডে দিয়ে দিচ্ছি, সমস্যা নয়। আপনারা গ্রাফিক্স গ্রাফিক ডিজাইনে আপনারা যত দ্রুত আপনার যত ইচ্ছা সব ধরনের গুল করলেও ঠিক করা যাবে, এটা সমস্যা নাই। এটাকে আমি সিলেক্ট করে কমা দিলাম, এটা একটা নির্দিষ্ট পরিমাণের লঘু তৈরি করে, নির্দিষ্ট পরিমাণ লঘু তৈরি করে আপনারা সমান মাঝখানে বসাবেন। এখানে দিলাম আমি লেয়ারগুলি গ্রুপ করে নিলাম, লেয়ারগুলো গ্রুপ করে নিলাম, কন্ট্রোল দিয়ে দিয়ে আমি চাইলে সমাধান আনাতে পারি। নাম মাঝখানে দিয়ে দিলাম, এটাকে ডাবল ক্লিক করে নিউ লেয়ারে নিয়ে আসবেন। এটা আমরা চাইলে এটা কিছু করব, এটা প্যাটার্ন ব্যবহার করতে পারেন চাইলে, দেখি
সব ধরনের কালার ইউজ করা যায়, একটা সৌন্দর্য দেখা দরকার। করলে পারে আমি এটি ইউজ করি আপাতত, আপনার আমি করা হোক করতে পারেন। তারপর গ্রুপটাকে ক্লিক করে আমি কোনটার মধ্যে এটা দিব না, প্রথমে মকআপ করে নিব। ওকে, আমি প্রথম শেডু দিব, শেডু দিব এখানে সাইকো করবো। বড় করলে কিন্তু বেশি দেখা যায়, থ্রিডি মতো শেডু দিব। আমি ইউটিউব ইউজ করতে পারি, সেটা না, আমরা ইউটিউব ইউজ করবো। এখান থেকে আমরা নিশ্চয় করতে পারি, এইটাগুলো না দিয়ে চলবে, এটা শুরু দিয়ে দিবি। তাহলে একটু ইউজ করতে পারেন, এগুলোর মধ্যে একটু সমস্যা আছে, সেগুলো আমরা একটু থাকতে পারো, চলে একটু ইউজ করতে পারো। ব্যাকগ্রাউন্ডটা কিচ্ছু দেখাচ্ছে, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা আবার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা প্যাটার্ন অথবা টেক্সচার ব্যবহার করতে পারি। টেক্সচারের বিভিন্ন ধরনের অপশন আছে, আমরা চাইলে ইংলিশ করতে পারি। তো আমরা এখানে প্যাটার্ন একটু দেখি কি ব্যবহার করতে পারি। ব্যবহার করবো এখানে প্যাটার্ন হবে না, প্যাটার্ন হবে না, তাহলে দিয়ে দিই।
এই কালারটা ইউজ করতে পারি, সেই এই কালারটা ইউজ করি। আমরা এটাকে চাপিয়ে চেক করবো দিয়ে এটাকে দেখতে নিলাম, দেখতে দিলাম উইন্ডোজ লোগো, উইন্ডোজ লোগো যদি আছে চাপিয়ে পাওয়ারটা রাখবো, সেভ দিব। ওকে সবটাই করতে পারেন, আমি একটু সময় কম কম কমে কমের মতো করতে চাইছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আপনাদের পর টিউটোরিয়াল নতুন আপডেট নিয়ে আসবো। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।